সেদিন ঘুম থেকে উঠেছিলাম আমার খুব পছন্দের মানুষের একজনের হাতের কফি নিয়ে সে হচ্ছে সাজিয়া ফাররা ইতি আমার খুব কাছের একজন মানুষ সোরা আমার বাসায় এসেছে আর আমি আমার রুমে গেলাম আমি তো অন্য রুমে ঘুমিয়েছি দেখলাম বেবি শার্কটা আরামে ঘুমাচ্ছে এবং তার বেডের চারপাশে অনেক প্রোটেকশান কারণ সে জাম্প দেয় যাই হোক কফিটা খেয়ে আমি ব্রেকফাস্ট নিতে চলে আসলাম আমার আর ইতির জন্য কারণ আজকে আমাদের সকালে অনেক কাজ আসলে যে কারণে ইতিরা আমাদের বাসায় এসেছে সেটাও তোমাদেরকে আমি বলবো আমি তো ওদের ঘুরতে আসতেই বলি ঘুরতে ওরা কখনোই আসে না ইউজুয়ালি কাজ টাজ নিয়েই আসে যাই হোক এখানে আমি আর ইতি রেডি হয়ে যাচ্ছিলাম একদম সকাল সকাল কারণ আমাদের বের হয়ে যেতে হবে জুমার ভাই আমাদের নিতে আসবেন সো আমরা একদম সময় মতো রেডি হয়ে গিয়েছিলাম এখানে আমি আমার সানহ ওয়ার্ডড্রবের নতুন একটা লঞ্চ করা কোয়ার্ড সেট পরেছি ব্ল্যাক কালারের অনেক অনেক প্রিটি সিল্কের মধ্যে আর সেই সাথে এখানে আমি আমার হাতে চায়না মার্টের দুটো ব্রেসলেট পরে নিয়েছি চায়না মার্টের ব্রেসলেটগুলো চায়না মার্টের জুয়েলারিগুলো বেসিক্যালি আমার অনেক অনেক পছন্দ আরাম করে আসতেছে এখন বেশি ঘুমন্ত লাগতেছে ইতি যে কোয়ার সেটটা পড়েছে এটাও কিন্তু শান্স বড্রবের নিজস্ব কোয়ারস সেট এবং তোমরা যদি পে পেজি ইনবক্স করো তাহলে এই ফ্যাব্রিকের আরও কিছু কালার আমাদের কাছে আছে সেটা দিয়েও কিন্তু তোমরা ড্রেসেস বানাতে পারবে যাই হোক আমরা গাড়িতে উঠে গেলাম আর এই যে আমি যে কানের দুল পরেছি অ্যান্ড আমি যে সানগ্লাসেস পরেছি এগুলো সবগুলো কিন্তু চায়না মার্টের প্রোডাক্ট যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম আমার ব্লগ রেগুলার দেখে থাকলে তোমরা জানবে ওদের প্রোডাক্টগুলো লিটারেলি আমি এভরি সিঙ্গল ডেতে ইউজ করি প্রোডাক্ট কোয়ালিটি অসম্ভব অসম্ভব ভালো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাজ অলওয়েজ এটা হচ্ছে ইতিদের কোম্পানি আইডিয়াল সেন্টার ফর টিউশন যেটা কিনা স্টেফনি গ্রিনের লন্ডনের সেখানে আমরা চলে গিয়েছি আজকে হচ্ছে এখানে আমাদের ওপেন মার্কেট ওপেন মার্কেটটা কি সেটা তোমাদের বলার আগে বলি এটা আয়োজন করেছে সপাজি সপাজি জুমার ভাই ইতি ওনাদের ঠিক আছে আর আমিও আছি সপাজির সাথে ওরা ম্যানেজমেন্টে আছে সো বেসিক্যালি সপাজি হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে কিনা সেলাররা ফ্রিতে প্রোডাক্ট আপলোড করতে পারবে এবং তাদের প্রমোশন আমি করবো আমি সপাশি সিএমও হিসেবে আসছি শুধুমাত্র যখন আমাদের প্রোডাক্ট সেল হবে তখন আমরা একটা ছোট পার্সেন্টেজ নিব এটার জন্য তোমরা সপাজি ইউকেতে যোগাযোগ করলেই হবে সব লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে মানে আমরা সেলারদের যে সাপোর্টগুলো দিচ্ছি সেলারদের বিভিন্ন ট্রেনিং দিব প্রমোশনের জন্য আমরা বিভিন্ন রকমের যে এরকম ওপেন মার্কেটের মতো বিভিন্ন রকম গ্যাদারিং বা মেলা বা ইভেন্ট করব এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এবং আমাদের সপাজি ইউকেতে রেজিস্ট্রি করতেও কিন্তু কোনো সেলারকে একটা টাকাও দিতে হবে না ওনলি যখন সেল হবে তখন আমরা একটা ছোট কমিশন নিব এটা আমরা বেসিক্যালি কমিউনিটির জন্য করছি কারণ আমাদের নিজেদেরও জনেস আছে একসাথে যাতে আমরা দেশি কমিউনিটির বিজনেসগুলো গ্রো করতে পারি সপাজির অলরেডি রেজিস্টার্ড সেলার কিন্তু অনেক কারণ সপাজির যাত্রা অনেক বছর ধরেই শুরু হয়েছে কিন্তু রিসেন্টলি তাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে কারণ সব কিছুর পেছনে টেকনিক্যাল কাজে কিন্তু একটা টিম লাগে সময় লাগে সো সব কিছু একদম পারফেক্ট করে বাজারে লঞ্চ করতেও একটা সময় লাগে সো আমরা একদম প্রথম ধাপ হিসেবে যেটা করেছি আমাদের কয়েকজন সেলারকে সিলেক্ট করে একদমই অল্প কয়েকজনকে সিলেক্ট করে আমরা একটা ছোট মেলা বা ওপেন হাউস ওপেন হাউজের মতো করেছি যেটা নাম আমি দিয়েছি ওপেন মার্কেট সো এতে কি হবে সেলাররা ক্লায়েন্টদের সাথে কাস্টমারদের সাথে সরাসরি দেখা করতে পারলো প্লাস আমাদের সকালে একটা ব্রিফিং সেশন ছিল মূলত ওটা আমি করেছিলাম যেহেতু আমি সিএমও হিসেবে আছি ওখানে আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা আমাদের বিজনেস গ্রো করতে পারি কমিউনিটিতে প্রমোশন নিয়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছিলাম ওয়েবসাইটের কথা বলছিলাম এখনকার যুগে শুধু সোশ্যাল মিডিয়া বেসড বিজনেস কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায় একটা ওয়েবসাইট কিন্তু অনেক দরকার আর একটা ওয়েবসাইট কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বানানো মেনটেন করার জন্য সেই সুযোগটা সবাই ইউকে দিচ্ছে সো তারা কিভাবে এই সুযোগটা ইউটিলাইজ করতে পারবে এসব জিনিস নিয়ে আমি সেই ব্রিফিংয়ে কথা বলছি সব ইউকে থেকে বিভিন্ন সময় আমরা এরকম মেলা বা ওপেন মার্কেটের আয়োজন করব আমাদের সেলারদের নিয়ে যাতে তাদের কনফিডেন্টটা বুস্ট হয় এবং এসব কোলাবোরেটিভ ওয়ার্কের মাধ্যমে আমরা যাতে আরও সামনে এগিয়ে যেতে থাকি এবং সব থেকে মজার ব্যাপার কি জানো আমরা কিন্তু এই স্টলগুলোর জন্য একটা টাকাও চার্জ করছি না ঠিক আছে এখানে আমরা মেলা বিজনেস করছি না যেহেতু এখানে আমরা কমিউনিটির জন্য যেহেতু কাজ করছি এই জন্য এই ধরনের মেলা অনলি আমাদের সেলারদের জন্য আমরা অলওয়েজ ফ্রিতে আয়োজন করব যাই হোক আমাকে সাপোর্ট দিতে চলে এসেছিল সাদিয়া জাহান আমার খুবই কাছের মানুষ সত্যি কথা অ্যান্ড ও অলওয়েজ আমার ওপেন হাউস আমার বিজনেসগুলোতে অলওয়েজ সাপোর্ট করে এভাবেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে এগিয়ে নিয়ে যাই সাদিয়ার নিজের অনেকগুলো বিজনেস আছে তার মধ্যে সবথেকে বড়ো যে বিজনেস সেটা হচ্ছে ভবগুড়ি ইকো রিসর্ট যেটা কিনা কক্সবাজারে অবস্থিত ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি কিন্তু যাই হোক একজন আপু আমাদের জন্য জুস এনে দিয়ে গেলেন এত ভালো লাগলো গরমও লাগছিল যাই হোক চলো তোমাদের সুন্দর সুন্দর জামা কাপড় দেখায় প্রথমেই ছিল আমাদের সেলারদের মধ্যে এশিয়ান হ্যান্ডিক্রাফটস লন্ডন যার কিনা অনেক সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি চোখে পড়ার মতো ছিল সেই সাথে অনেক রিজনেবল প্রাইস এর জামা কাপড় আরো অনেক ধরনের হ্যান্ডিক্রাফটের এর জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যাবে স্টাইল ফর এর এক্সক্লুসিভ শাড়ির কালেকশন গুলো দেখে আসলেই মাথা খারাপের মতো অবস্থা তবে সেই সাথে আপুর কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ওয়ার থ্রি পিস ঘরে পড়ার থ্রি পিসও কিন্তু ছিল ডিএক্স কমপ্লেক্সের দিবা আপু ছিলেন সেই সাথে ওনার কিউর দুইজন যা ছিলেন আপুই কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে গিয়েছিলেন আপুর ডেজার্ট টিউশন সেন্টারের সামনেই আপুর এখানে পার্টি ওয়ে থেকে শুরু করে ঘরে পড়ার জামা কাপড় শাড়ি সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যাবে সেলার ছিলেন তামান্নাস আব্রু তামান্না আপুর সব থেকে যে জিনিসগুলো আমার চোখে লেগেছে সেটা হচ্ছে কাফতানগুলো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের কাফতান আর কাফতানের সব থেকে বড় সুবিধা হচ্ছে আগে শাহানাশিমুলো পড়তে পারে এখনকার শাহানশিমুলও পড়তে পারে একটা সাইজের কাফতান কারণ এগুলো সাধারণত ফ্রি সাইজ হয় সেই সাথে অন্যান্য জামা কাপড় ছিলই ফোকাস আর্ট অ্যান্ড কে নিয়ে আমি আর কি বলবো আমার বাসার বহু জিনিস মশলার ডাব্বা তেলের ডাব্বা রাইস কুকার অনেক কিছু ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট থেকে নেওয়া তোমার ঘর সাজানোর প্রত্যেকটা জিনিস তুমি চাইলে ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট থেকে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবে হুজ ক্লজেটের কাতান শাড়িগুলো দেখে তো আমি মাথা ঘুরে মনে হয় পরে যেতে নিয়েছিলাম সাথে আবার ছিল রেডিমেড ব্লাউজ চিন্তা করা যায় কত কনভিনিয়েন্ট আর সেই সাথে জামদানিগুলো কি বলবো এত প্রিটি মানে চোখে লেগে থাকার মতো আমার খুবই পছন্দের এবং কাছের বড় আপু নাজনি না আপুর কারো পণ্য নিয়েছিলেন আপুর মেইন বিজনেস হচ্ছে কারো পণ্য বাট কারো পণ্য উন্দাল থেকে কিন্তু তোমরা চাইলে খাবার দাবার অর্ডার করতে পারবে আমি যদি বলি ইউকেতে আমি যত কেটারিং সার্ভিসের খাবার খেয়েছি আপু হচ্ছেন ওয়ান অফ দি বেস্ট আমার খুবই কাছের একজন সিলেটি আপু চিন্তা করা যায় যদি তুমি বিশ থেকে পঁচিশ পাউন্ডের মধ্যে জামদানি পাও আর তাও যদি সেটা সফট হয় লেডি বুটিকের জামা শাড়ি একদম হাতের নাগালে বাজেট নিয়ে চিন্তাই করতে হবে না দেশীয় প্রোডাক্ট কোয়ালিটি ভালো প্রাইস একদম রিজনেবল আমাদের এই নিউজকে কভার করার জন্য টপ নিউজ থেকে হানান ভাই ছিলেন ওনাকে অলওয়েজ কমিউনিটির কাজকর্মে দেখা যায় সেই সাথে এবি নিউজের ভাইয়াও ছিলেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া আমাদের এই উদ্যোগটাকে সাপোর্ট করার জন্য ও আমার কথা বলতে তো ভুলে গিয়েছি শানাস ওয়ার্ড্রোবও কিন্তু সপাজে ইউকে একজন সেলার ঠিক আছে সো আমার কিছু নতুন প্রোডাক্টও ছিল একদম এক্সক্লুসিভ শাহনাজ ওয়ার্ড্রোবের কাস্টমাইজ কালেকশন আর সেই সাথে কিছু শাড়ি আমি নিয়ে এসেছিলাম বরাবরের মতো হাসানকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য বাই ওয়ে হাসান কিন্তু শানাস ওয়ার্ড্রোবের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক আছে আচ্ছা এরপরে কুমকুম ঘুমে এসেছিল ওর বাচ্চাটাকে নিয়ে আমি এভাবে ওর বাচ্চাটাকে দেখতে চাইনি আমি খুব তাড়াতাড়ি ওর বাসায় যাব আসলে সব কিছু মিলিয়ে যাওয়া হচ্ছিল না বাট থ্যাংক ইউ সো মাছ কুমকুম আসার জন্য কুমকুম অনেক ওর বাচ্চাদের নিয়ে এসেছিল মাসাল্লাহ ছেলেটা মানে কি বলবো আর একটা পুতুল পুতুল মাসাল্লাহ মাসাল্লাহ অনেকক্ষণ কোলে নিয়ে ঘুরছিলাম খুব ভালো লাগছিল কোল থেকে নামাতেই মন চাচ্ছিল না বাট যখন ওয়া ওয়া করে কান্না শুরু করলো ওর বাবার কাছে দিয়ে দিলাম আর কুমকুম কেনাকাটা করছিল কুমকুম অলওয়েজ কিন্তু আমার প্রোগ্রামগুলোতে এসে আমাকে সাপোর্ট করে বাট যেহেতু এবার ওর মাত্র বেবি হয়েছে ওকে আর বলিনি বরাবরের মতো কেনাকাটা করে নিয়ে যাচ্ছে

Allah Hafiz